আসসালামু আলাইকুম বাণিজ্যিক কৃষি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক আমরা আজকে যথারীতি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার গাড়াবাড়িয়া গ্রামে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই চিচিঙ্গার জমিতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চিচিঙ্গা। এই চিচিঙ্গা হচ্ছে খরিফ এক মৌসুমের ফসল। আপনারা জানেন এই খরিফ মৌসুমে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আবাদ হয়ে থাকে, তবে আসার কথা যে প্রত্যেকটা সবজির দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তার মধ্যে একটা সবজি আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত লাভজনক এবং ব্যতিক্রম ধর্মী একটি সবজি। হ্যাঁ দর্শক, যারা লাভজনক এই মৌসুমে সবজি আবাদ করার কথা চিন্তা করছেন খরিফ এক মৌসুমে, তা তাদের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটিতে আমরা দেখাবো যে আসলে আপনি কোন ফসল এই সময় আবাদ করবেন এবং এই ফসল আবাদ করে আপনি কেমন লাভবান হতে পারেন এবং এই ফসল চাষ পদ্ধতি সম্পর্কে আমরা জানাবো। আমরা জানাবো যে এই চিচিঙ্গা হচ্ছে আপনার এক বিঘাতে কত টাকা খরচ হয়, কত টাকা আপনি বিক্রি করতে পারবেন। তা চলুন দর্শক, আধুনিক পর্যায়ে চিচিঙ্গা আবাদ সম্পর্কে আমরা জানি। তা আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার গাড়াবাড়িয়া গ্রামে। এই গাড়াবাড়িয়া গ্রামে যে চিচিঙ্গা জমিতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চিচিঙ্গা মাচার তলায় এখন অবস্থান করছি। প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি চিচিঙ্গা হচ্ছে আশেপাশে এবং এই চিচিঙ্গা কিন্তু চুয়াডাঙ্গার থেকে ঢাকাতে মার্কেটিং হচ্ছে, ঢাকা নারায়ণগঞ্জ সহ কারওয়ান বাজার অন্যান্য জেলায় অন্যান্য জায়গায় যাচ্ছে এটা। তো এই চিচিঙ্গা চাষির সাথে আমরা কথা বলবো। আসলে চিচিঙ্গা চাষ যে লাভজনক এই বিশেষ করে এই খরিফ মৌসুমে, আমরা এখন চাষির সাথে কথা বলছি। আপনার নামটা বলেন? মোহাম্মদ সেন্টুমিয়া। সেন্টুমিয়া, দর্শক আমরা আমাদের কৃষক সেন্টুমিয়ার সাথে এখন কথা বলবো। সেন্টুমিয়া, আপনি হচ্ছে এই জমিটা কতটুকু আপনার? দুই বিঘা না? তা আপনি কতদিন আগে এই চিচিঙ্গা রোপণ করেছেন, লাগিয়েছেন? আপনার আলু তোলার পরে জমি চাষ দিয়ে তারপরে ধরেন কাগজ পারে বৈশাখ মাসে। তাহলে বৈশাখ মাসে আপনি হচ্ছে এইটা রোপণ করেছেন এর বীজ। এটা কোন জাত? এটা আপনার হীরা। হীরা না, হাইব্রিড হীরা। এর প্রোডাকশন তো দেখছি খুবই ভালো। তা এটা লাগানোর কতদিন পর থেকে প্রোডাকশন পাওয়া যায়, মানে ধরন শুরু হয় কতদিন? লাগানোর এক মাস কি 25 দিনের মধ্যে আপনার ফুল আসে? 25 দিন থেকে আপনার ধরা শুরু হয়। আর এটা মোটামুটি কতদিন হচ্ছে ইয়ে চলে? তিন মাস থাকবে না? তা মোটামুটি এটা কতদিনের ক্ষেত? চার মাসের ক্ষেত। দর্শক বন্ধুরা আপনারা শুনলেন, এটি হচ্ছে চার মাসের ক্ষেত, লাগানোর এক মাস পর থেকেই ধরন শুরু হয় এবং এটি আমরা যে ভ্যারাইটি দেখছি হীরা, চমৎকার একটি ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ফলন হয়েছে। তা এটা কতদিন পর পর আপনারা প্রোডাকশনটা পান, মানে কতদিন পর তোলেন? একদিন পর পর তোলেন? একদিন পর পর আপনারা তোলেন, হারভেস্ট করেন? তা মানে প্রতিবার কেমন ফলন পান আপনি, একদিন পর পর কেমন হারভেস্ট হয়, কতটুকু? মানে ধরনের কাছে আপনার যে লাগানির প্রথম ধরন ওই ধরনটা আপনার এবারটা 50 মন হয়েছিল, তারপরে দেখা যাচ্ছে আবার একটা ধরন আসলো ওইটি দেখা যাচ্ছে 20-25 মন ফের হইল। 20-25 মন, তার মানে একদিন পর পর কখনো 50 মন কখনো? একদিন পর পর না, মনে করেন একটা ধরন 3 দিন থাকে, 2 দিন থাকে, একটা ধরন 3 দিনের মধ্যে একটা ধরন পাওয়া যায়, তারপরে আবার নতুন ধরন শুরু হয়। এক একটা ধরনে ওই রকম 50 মন কি 35 মন 30 মন এরকম পাওয়া যায়। তো এইরকম ধরন কয়টা আপনার টোটাল সিজনে? মনে করেন যে এক সপ্তাহ পর পর একটা করে ধরন দেখা, বড় ধরনটা দেখা যাচ্ছে আপনার এক সপ্তাহ থাকলো, তারপরে দেখা যাচ্ছে আরেকটা ধরন আসলো ওইটি দেখা যাচ্ছে কম ধরলো, ওইটি দেখা যাচ্ছে 4 দিন। তাহলে প্রতি মাসে যদি আমি হিসাব করি যে প্রতি মাসে কত মন পাওয়া যায়? একদিন মনে আপনার অ্যাভারেজ গড়ে 8 মন করে ধরে। 8 মন? 15 দিনে 8 মন পাওয়া যাবে? না মানে তাহলে 15 দিনে 8 মন করে ধরে, প্রত্যেক দিন আট মন। তাহলে মাসে যদি 80 আর এদিকে হচ্ছে 40, তাই তো? 5-8, 40, 120 মন পাওয়া যাবে দু বিঘা হইতে 120 মন 15 দিন, মানে মাসে আপনার এক মাসে 120 মন মতো এরকম হারভেস্ট করা যায়। খরচ কেমন হয়, এটা লাগাতে কেমন খরচ হয় বিঘাপতি? বিঘাপতি আপনার এই কাগজ খরচ আছে বেল 8,000 টাকা। 8,000 টাকা করে? এই 2 বিঘাতে কতটুকু কাগজ লাগে, মানে মালচিং পেপার? মালচিং পেপার আপনার দুইটা হলেই হয়। দুইটা? দুইটার দাম কত? 8,000 টাকা। 16,000 টাকা? তাহলে সব মিলিয়ে চাষ, তারপরে লেবার কস্টিং, তারপরে অন্যান্য পরিচর্যা বাবদ সার বীজ সব মিলিয়ে কেমন খরচ হয়েছে আপনার? বানে 15,000। বানে 15,000, তাহলে মালচিং এ গেল 16,000 আর মাচা করতে 15,000, 31,000 টাকা। 31,000 বেসন আছে আপনার? বীজ কয় টাকার কিনেছেন? বেসন আপনার
কত করে নিয়েছিল স্যার 110 টাকা প্যাকেট 110 টাকা প্যাকেট কয় প্যাকেট লেগেছে এখানে 14 টা না 14 প্যাকেটে 110 টাকা করে হলে প্রায় ওখানে 1400 টাকা আর 1500 টাকা মতো ওখানে খরচ তাহলে লাগাতে আপনার আর অন্যান্য পরিচর্যা বাবদ আরো 7-8000 টাকা খরচ হয় প্রায় মনে করেন 50000 টাকা দুই বিঘাতে খরচ বিঘা প্রতি 25000 টাকা খরচ তাহলে এই 50000 টাকা যদি আপনার ইনভেস্ট করে আপনার 4 মাসে এগুলা মানে রিটার্ন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে দাম থাকলে আসবে খুবই ভালো তা বর্তমানে রেটও তো অনেক ভালো যাচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যে রেট যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো আমাদের চাষীদের জন্য সুসংবাদ প্লাস আমাদের জন্য ভালো খবর তো দর্শক আমাদের যেমনটি জানাচ্ছিলেন সেন্টু মিয়া তো উনি হচ্ছে দুই বিঘা জমিতে 50000 টাকা খরচ করেছেন এই মাচা তৈরি তারপরে মাল্টিং পেপার সহ বীজ অন্যান্য খরচ বাবদ 50000 টাকা খরচ করেছেন এবং উনি প্রতি মাসে বিক্রি করছেন প্রায় 120 থেকে 150 মন পর্যন্ত উনি বিক্রি করছেন তা দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রায় 800 থেকে 1000 টাকা মন যাচ্ছে এখন তাহলে এরকম যদি মন হয় তাহলে মাসে প্রায় 1,20,000 টাকা পর্যন্ত কি 1,00,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বেচা কেনা উনি করছেন তা এটাই হচ্ছে তথ্য দর্শক তো আশা করা যায় এই চিচিঙ্গা আবাদ করে উনি ভালো প্রফিট করতে পারবেন এবং এই চিচিঙ্গা আবাদ বর্তমান সময়ের জন্য অত্যন্ত লাভজনক একটি ফসল চিচিঙ্গে আজকে কয় কার্টন ভাঙা হলো আপনাদের আজ আমাদের চিচিঙ্গে বর্তমানে 20 কার্টন ভাঙা হবে 20টা এক এক কার্টনে কতটুকু করে আপনারা ধরে কত কয় কেজি আপনারা 60 কেজি করে ধরে 60 কেজি করে না জি এটা কোন জায়গায় পাঠাবেন আপনারা নারায়ণগঞ্জে পাঠাবো নারায়ণগঞ্জ না আর কেমন কেজি যাচ্ছে এখন আপনারা বর্তমানে 24-25 টাকা কেজি যাচ্ছে 24-25 টাকা কেজি না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই চিচিঙ্গা কিন্তু মালচিং পেপার আবাদ করা হয়েছে দর্শকে দেখছেন মালচিং পেপার এই মালচিং পেপারে কিন্তু চিচিঙ্গা আবাদ করা হয়েছে কারণ আধুনিক পর্যায়ে যদি চিচিঙ্গা আবাদ যদি আপনি মালচিং পেপারে করেন চিচিঙ্গা সহ তরমুজ সহ অন্যান্য ফসল যদি আপনি মালচিং পেপারে করেন তাহলে আপনার রোগ এবং পোকার আক্রমণ যেমন কম হয় তেমন হচ্ছে ফসলের কোয়ালিটিটা অত্যন্ত ভালো হয় হ্যাঁ দর্শক এই জন্যই মূলত মালচিং পেপার ব্যবহার করছেন আমাদের আধুনিক কৃষকরা এবং এই মালচিং পেপার ব্যবহারের মাধ্যমে চিচিঙ্গা আবাদ করা হয়েছে তা এটা একটা চমৎকার একটা টেকনোলজি সুবিধা আছে মালচিং পেপারে মানে ঘাস হয় না ঘাস ফোটে না এই ঘাসটা মাটিতে ঢেকা পড়ে থাকবে ঢেকা পড়ে থাকবে আর এই ঘাস আর ফুটবে না এই হইল সুবিধা তাছাড়া সাইডে যেগুলো ঘাস ফাঁস হবে সেইগুলো বীজ দিয়ে পুড়ি দিলে দেওয়া যায় তোমার দেখা যাচ্ছে বইতে সার দিতে হবে আপনি তো সার দিলে বর্ষায় ধুয়ে চলে যাবে এখন আপনি দেখা যাচ্ছে 1 মিটার সার নিয়ে ভিতরে দিলেন এটা যাতে পানি হোক ওই সারটা সরবে না আস্তে আস্তে আপনার গোড়ায় কাজ করবে একটা প্লাস পয়েন্ট তারপর আপনার হলো দেখা যাচ্ছে ঘাস হইলো মাল্টিং পেপার না থাকলে রোদ বিরাট ঘাস হবে উঁচু জায়গা পানি হলেও আপনার ঘাস হবে এটা ঘাসের জন্য আপনার অনেক জোন লাগবে নিরাতে হবে একটা সুবিধা এগুলোর থেকে মূলত আপনার এই মাল্টিং পেপারে আবাদ করতে আপনি আগ্রহী আছেন তারপরে আপনার ভেতরে একটা গরম আছে বুঝেছেন এই যে মাল্টিং পেপারটা দেখো নিয়াবের ভেতরে গরম আছে এখন শেকড়টা ভালো থাকবে আর শেকড়টা ভালো থাকলে গাছটা ভালো হবে ভাইরাস লাগবে না অনেক সুবিধা আছে আপনার এই মালচিং পেপার বাদে গাছ লাগালে পারে এরাতে খানিক্ষণ উপরে উঠে ভাইরাস লেগে গেল ভাইরাস লেগে যাবে আবহাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় পরে বৃষ্টির কারণে আবার গাছটা হয় না ফলনও তো ভালো হয় মালচিং পেপার কারণে ফলন গাছ ভালো হলে ফলন ভালো ভালো হবে দর্শক বন্ধুরা আপনারা আমাদের ইয়াং একদম তরুণ একজন হচ্ছে কৃষক সেন্টু মিয়া তার কাছে শুনলেন যে তিনি মালচিং পেপারটা আসলে কেন ব্যবহার করেছেন তা দর্শক আসার কথা যে আমাদের এই প্রতিবেদন করা বলেন আর আমাদের তাদের সাথে কাজ করার সার্থকতা এটাই যে তারা মালচিং পেপার সম্পর্কে তারা টেকনোলজি সম্পর্কে জানে যে কেন তারা মালচিং পেপার ব্যবহার করে অর্থাৎ তারা জেনে বুঝেই কিন্তু এই মালচিং পেপারে এই ধরনের আধুনিক চাষাবাদ করছে এবং আপনারা মাচাটা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে মাচাটা তৈরি করছেন তারা তা মাচাটা এত সুন্দর মাচা তৈরি করছেন এত সুন্দর মালচিং পেপারে আবাদ করছেন এটা আসলে আমাদের সেন্টুর মাধ্যমে সারা বাংলাদেশকে আমরা দেখাতে চাই সারা বিশ্বকে দেখাতে চাই যে আমাদের ইয়াং যে যারা রয়েছে তারাও কিন্তু কৃষি পেশাতে এসে খুব সহজেই কিন্তু ভালো প্রফিট করতে পারবেন উদ্যোক্তা হওয়ার জন্য আপনার অনেক কিছু করার দরকার নেই আপনি কিন্তু মাটির সাথে এসে প্রাকৃতিক পরিবেশে কিন্তু আপনি ভালো মানে কাজ করে ভালো প্রফিট করতে পারেন তেমনই একটি দৃষ্টান্ত আমাদের সেন্টু মিয়া দর্শক বন্ধুরা আপনারা এইরকম
আবাদ করেও কিন্তু ভালো প্রফিট করতে পারবেন সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবার আন্তরিক সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।